বন্ধু, বন্ধু এমন একটি শব্দ যেটি শুনলে আমার মাথায় নানান ধরনের বিষয় ঘুরে, যেমন ধরুন আড্ডা, ফাজলামি, ভালোবাসা। আচ্ছা, বন্ধু শব্দটি শুনলে আপনার মাথায় প্রথমে কি আসে? বন্ধু মানে কাছের মানুষ, আনন্দ উল্লাস, যে কোনো বিপদ আপদে বিভিন্ন সমস্যা তাদেরকে পাওয়া, বিপদ আপদের সঙ্গী, অন্য মায়ের পেটের ভাই বোনের মতো, মা বাবা ভাই বোনের পরে যাকে বিশ্বাস করা যায়। সবাই বলে আপনি কেমন মানুষ সেটা বুঝতে পারা যায় আপনার বন্ধুদের দেখে। মানে আপনার বন্ধু যদি ভালো হয় তাহলে আপনি ভালো হতে বাধ্য, কিন্তু কোনো কারণে যদি আপনার বন্ধু খারাপ হয় তাহলে আপনার শত্রু দরকার পড়বে না। কিন্তু আসলে কি তাই হইতেও পারে? না, সঠিক না। হ্যাঁ, অবশ্যই ব্যাঠিক। বন্ধু যদি এমন কিছু করতে বলে যেটা আপনার বা অন্য কারো ক্ষতি হতে পারে, তখন সেটা না বলাই কিন্তু সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। না বলা তো সবসময় কঠিন, কিন্তু বন্ধুকে না বলা আরও বেশি কঠিন। আমাদের জীবনে কিছু সময় আসে যেই সময় এই প্রিয় বন্ধুকেও না বলতে হয়। সিগারেট খাওয়ার জন্য আমার বন্ধু খুব আমাকে জোর করছে, তো আমি সিগারেট আর গ্রহণ করি নেই এবং ওরে মানাও করে দিয়েছি, দেখ বন্ধু এগুলো আমি করতে পারবো না। আমার একটা ছেলে বন্ধু আমার একটা মেয়ে বান্ধবীকে মানে প্রেমের প্রস্তাবিতে মানে বলেছিল, কিন্তু আসলে আমি দিই নাই। স্কুল টাইমে চল, স্কুল টাইমে স্কুলের গেটে দাঁড়াই, মেয়েদেরকে টিচ করি, আমি বলছি না। আমার এক বন্ধু একবার আমাকে ড্রাগ নেওয়ার সময় অফার করছিল আর কি, তাকে না করে দিয়েছিলাম। কিন্তু সবাই কি না বলতে পারে? আমার মনে হয় না। এই না বলতে না পারার কারণে কি কি ধরনের কাজ আমরা করে ফেলি? আমার এক বান্ধবীর পাল্লায় পড়ে আমি একবার মানে ক্লাস পালিয়েছিলাম, রাতে খেজুরের রস চুরি করেছিলাম বন্ধুদের সাথে। জীবনে প্রথম বন্ধুদের পাল্লায় পড়ে আমি টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টটা পরীক্ষা দেই নাই। কিন্তু সমস্যা হলো এই নাটা করব কি হবে? আমার একটা ফ্রেন্ড আছে, চলুন শুনে আসি। হ্যালো ইভানা, হাই, কেমন আছিস? ভালো ইভানা, একটা বিষয় ক্লিয়ার হওয়ার জন্য মূলত আমি আসছি। আচ্ছা, এরকম ফ্রেন্ড তো সবাই থাকে তাই না, কিছু খারাপ ফ্রেন্ড, যে খারাপ ফ্রেন্ডগুলোর কোনো কাজকর্ম যেটা আসলে আমার জন্য ক্ষতি হয় বা সমাজের জন্য ক্ষতি হয়, তো সেই ফ্রেন্ডগুলোকে আমরা আসলে কীভাবে না বলি? তুই কীভাবে বলিস এই বিষয়টা একটু যদি বলতি। আমি তো ডিরেক্টলি না বলে দিই। আচ্ছা, ডিরেক্টলি না বলার আগে আমার মনে হয় যে এই কথাগুলো তুই একটু ক্যামেরায় বলিস। আমার কাছে খুবই সিম্পল, আমি ডিরেক্টলি না করে দিব, কারণ আমার কাছে যদি মনে হয় যে যে জিনিসটা আমাকে করতে বলা হচ্ছে সেটা আমার জন্য ক্ষতিকর, আমাদের সমাজের জন্য ক্ষতিকর, এবং যে বন্ধুটা আমাকে বলছে তার জন্যও ক্ষতিকর, ডিরেক্টলি না করলে যেটা হবে সেটা আমার বন্ধুর সাথে আমার সম্পর্কটাও খারাপ হবে না, আমার নিজের কাছেও আমি ছোটো হবো না এবং আমার সমাজের কাছেও আমি ছোটো হবো না। তো আমার মনে হয় ডিরেক্টলি না করার চেয়ে ভালো অপশন হতে পারে না। ওকে, আমি খুব সুন্দরভাবে না মানে সুন্দরভাবে বলতে মানে তুই বলতে চাচ্ছিস যে তুই নিজেও বিষয়টা বুঝতে পারিস এবং তাকেও বোঝানোর চেষ্টা করিস। বোঝানোর চেষ্টা করি, দেন এবং খুব রুডলি আমি কথা বলি না, খুব সুইট ভাবে, খুব সুন্দরভাবে আমি বোঝানোর ট্রাই করি, বুঝি আর কি। বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হলে সে আড্ডা কিন্তু শেষ হয় না, কিন্তু এরই মাঝে আমি জানতে পেরেছি বন্ধুদের কোন কথায় কিভাবে না বলতে হয়। সাজকে মতো বাই বাই, টাটা, বাই বাই, গুড লাক, অল দ্য বেস্ট।